রাত 2 বাজে চেন্নাই এয়ারপোর্টে আছি। হ্যাঁ, এয়ারপোর্ট খুব সুন্দর, বিভিন্ন রকম কারুকার্য করা আছে, সমস্ত কিছু করা আছে। কিন্তু এই যে ভিডিওটা দেখলেন যে আমার শ্রমিক ভাইয়েরা খুব কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রাত 2 সময় আমরা একে অপরের খুব সুন্দর সাজ পোশাক করে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ইনকামের সোর্সে যাচ্ছি, ওরাও কিন্তু ইনকামের কাজ করছে। রাত 2 সময় তারা কিন্তু জীবনের অনেকগুলো রিস্ক নিয়ে তারা তাদের কাজ করছে। এবার মূল বিষয়টা হলো এই যে এই কাজ করতে করতে দেখুন কত বড় রিস্ক। যে মেশিনটা একটু দেখাও, মেশিনটার ডিজাইনটা দেখাও, মেশিনটার ডিজাইন, হ্যাঁ, কত কারুকার্য করে এই মেশিন নিয়ে পুরো উপরে উঠবে। এরাই আমাদের দেশের গর্ব, এরা আমাদের দেশের গর্ব, এরা আমাদেরকেই সুন্দর করে রেখেছে। ভারতবর্ষ যে আজকে সুন্দর না, এদের জন্য সুন্দর ভারতবর্ষ যে আজকে সুন্দর বা সুন্দর থেকে সুন্দরতর হচ্ছে, এদের জন্যই কিন্তু সুন্দর। তো এই এই ক্ষেত্রে কিন্তু আপনার আমাদেরকেও একটু এদের পাশে মানবিক হয়ে দাঁড়াতে হবে, এয়ারপোর্টটা দেখুন না কত সুন্দর। নিশ্চয়ই ওখানে কোনো কিছু নাট বল্টু ঢিল হয়েছে, এটাই টাইট করার জন্য বা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য করছে। আমাদেরকেও মানে এই সমস্ত মানুষগুলোর সময় আমরা নিজেরা একের পর এক উন্নতির চরম শিখরে পৌঁছাতে গেলে যা যা করা প্রয়োজন বা যা যা প্রয়োজন বা যা যা দরকার সমস্ত কিছুই করি, নিজের ছেলে মেয়ে নিজের আত্মীয় স্বজন সমস্ত কিছু ওটাতে পরে করব। তো নিজের আত্মীয় স্বজন সমস্ত কিছুকে নিয়ে ব্যস্ত থাকি এবং করি। এবার বিষয়টা হলো এই যে এই সমস্ত ভাই মানবিক হতে হবে, এই সমস্ত ভাইয়ের প্রতি মানবিক হতে হবে, দরদি হতে হবে। নিজের এলাকার যে সমস্ত শ্রমিক ভাইরা আছে তারা পড়াশোনায় কম, তারা অজ্ঞ, তারা বোঝে না, তারা ইয়ে করে না, তো এই ব্যাপারগুলো আছে। আমরা অনেক সময় শিক্ষিত হয়ে শিক্ষার অহংকার নিয়ে বা বড় লোক বা ধনী ঈশ্বর যে আমাদেরকে টাকা পয়সা দিয়েছে সেই টাকা পয়সার অহংকারে মত্ত হয়ে অনেক সময় এই সমস্ত মানুষগুলোকে আমরা মানুষ বলে গণ্য করি না এবং বিভিন্ন রকম জোর খাটানোর চেষ্টা করি। মানে এমনি আমরা ওই যে বলি না ভালো হোটেলে রেস্টুরেন্টে খেতে গিয়ে 10 টাকা টিপ দিয়ে দিই, কিন্তু অনেক সময় রিক্সাওয়ালা থেকে শুরু করে টোটোওয়ালা অটোওয়ালা তাদের সাথে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়ি, কোনো ব্যাপার না। মানে দামাদামি করার সময় ভালো শপিং মলে গিয়ে দামাদামি করি না, কিন্তু সামান্য একটা 2 কেজি পটল নিয়ে বসে আছে তার কাছে গিয়ে দাম কচলাতে কচলাতে পটলের দাম বের করে দেওয়ার মতন অবস্থা। পারলে এমন মানে থ্রেটের সুরে আবেদনগুলো হয় তাতে মানুষ আর কি দাম না নিয়ে পারলে এমনি দিয়ে দেয়, এরকম অবস্থা। তো এই জিনিসগুলো থেকে মানবিক হওয়ার প্রয়োজন, কারণ আমাদের সবাইকে মরতে হবে এই পৃথিবী ছেড়ে। সুন্দর যে সুন্দরতার পৃথিবী, এই সুন্দর পৃথিবী ছেড়ে মানুষকে মরতে হবে। মানবিক হয়ে একে অপরের পাশে দাঁড়িয়ে যদি আমরা সকলকে ভালোবাসতে পারি বা বুকে জড়িয়ে নিতে পারি, সমস্ত সম্প্রদায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উঁচু নিচু মনোভাব বাদ রেখে, তাহলে কিন্তু পৃথিবী আরও সুন্দর হবে, তাহলে কিন্তু রাজ্য আরও সুন্দর হবে, দেশ অনেক সুন্দর হবে। তাই এই সামাজিক বার্তাটা দিয়ে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকুন।